আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ আর কারখানাতে আমাদের একের পর এক ভাই এবং বোনেরা মুরব্বীরা এসে ভর্তি হচ্ছেন, সুস্থ হয়ে চলে যাচ্ছেন। তাদের খাতায় নাম লিখাতে যাচ্ছেন আমাদের আরেকজন ভাই, যিনি গতকালকে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন। আজকে একটু এসেছি ওনার সাথে কথা বলার জন্য যে ওনাকে আসলে আমরা কী অবস্থায় রিসিভ করেছি, কী সমস্যা নিয়ে এসেছেন। আজকে প্রথম দিন আমরা একটু জানবো ওনার কাছ থেকে। আসুন দর্শক, একটু পরিচিত হই আমার এই ভাইটির সাথে। আসসালামু আলাইকুম। মহেশখালী অনেক এইসব কিছুর জন্য অনেক বিখ্যাত। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। কি পেশার সাথে জড়িত আছেন? আমি প্রথমে স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে আমি সৌদি আরব চলে গেছিলাম। আচ্ছা, তার মানে আপনি আমাদের প্রবাসী ভাই। হ্যাঁ, প্রবাসী। সৌদি আরব কত বছর আছেন এখানে? 4 বছর, আর মানে 5 বছর, প্রায় 5 বছর আছে। জি, ওখানে কি পেশার সাথে জড়িত আছেন? আমি এখানে সেলাই কাজে মানে সেলাই বা আপনার টেইলারিং এই শিল্পটার সাথে আপনি জড়িত আছেন? আচ্ছা, তার মানে দীর্ঘ একটা সময় আপনাকে বসে ঝুঁকে কাজ করতে হয়। জি জি। এবং এটা যারা করে না তারা আসলে বুঝে না, বাট এটা অনেক পরিশ্রমের একটি কাজ আমরা জানি। তো এই যে ডিপিআরসি হসপিটালে এসেছেন, কেন এসেছেন? না, আমি স্যারকে অনেকদিন ধরে ফলো করি, তারপর আপনাদের ফেসবুক পেজের মানে ভিডিওগুলো এই ফলো করছিলাম। হুম হুম। সেখানে এগুলো অনেক ভিডিও দেখছি, এখানে সারা সাথে অনেকবার মেসেজে কথা বলছি, তারপর সেখান থেকে মানে সৌদি আরব আসার থেকে এখানে দু একটা ডাক্তার দেখাইছি, কোনো ট্রিটমেন্ট ভালো হয়নি, আবার আমি সোজা সরাসরি এখানে সিরিয়াল দিয়ে চলে আসি। আচ্ছা স্যার, আমরা একটু প্রথম থেকে শুনবো, আপনার সমস্যাটা কী ছিল? আমার সমস্যা হচ্ছে এই কাজ করলে ঘন্টা দু ঘন্টার পর হঠাৎ মানে এখানে তীব্র ব্যথা পিঠে। হ্যাঁ, পিঠে। আচ্ছা, হাত দুটার মধ্যে। হ্যাঁ, সেখান থেকে স্থানান্তর হই, হঠাৎ এখানে আসে হঠাৎ মানে মানে ব্যথাটা বিভিন্ন জায়গায় রেফার হতে থাকে। মানে আপনি হয়তো এক দু ঘন্টা বা 2 ঘন্টা আপনি কাজ করছেন, হঠাৎ করে দেখছেন পিঠে ব্যথা, সেই ব্যথাটা আস্তে আস্তে হাতে ছড়িয়ে যাচ্ছে, পিঠের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে, তখন আপনি আর ওই কাজ করাটা আর আপনার সম্ভব হয় না। সম্ভব হয় না। যখন প্রচন্ড ব্যথা শুরু হয় কি করেন তখন? তখন আমার কাজ ছেড়ে দিতে হয়, তারপর বিশ্রাম নিতে হয়, কিছুক্ষণ শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, তখন হয়তো আপনি একটু আবার একটু রিল্যাক্স হন, তখন গিয়ে আবার আপনি কাজ করতে থাকেন। কতদিন থেকে এই সমস্যাটা? এটা ধরেন প্রায় আগে একটু একটু লাগতো, তেমন গিয়া হইতো না, মানে কাজ করলে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতাম, সকাল ওঠা আবার ভালো হয়ে যেত। আচ্ছা, এটা হতে হতে এখন মানে একটু বেশি হয়ে গেছে আর কি। মানে ইদানিং হচ্ছে গত 1-2 বছর যাবত যে এটা একটা প্রকট আকার ধারণ করেছে, যে কিছুক্ষণ বসে থাকলে এত ব্যথা শুরু হয়, সেই ব্যথাটা সারতে অনেক সময় লেগে যাচ্ছে, এবং আপনি আপনার প্রয়োজন মতো যে কাজটা করার সময় মতো সেটা আপনি করতে পারছেন না, যেহেতু আপনি প্রবাসে থাকেন, আপনাকে কাজ করতে হবে, এটাই আপনার রুটি রোজগার। তো আপনি কাজের জন্য হলো আপনাকে জোর করে হলো বসে থাকতে হচ্ছে, কিন্তু আপনি কোনোভাবে আর সেটা করতে পারছেন না। যখন প্রথম শুরু হয়েছিল কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, এখানে অনেক ডক্টর দেখাইছে, আমার ইনজেকশনও দিয়েছে আমাকে। কি বলেছিল যদি একটু খুলে বলতেন ডক্টর? ওরা বেশিরভাগ বলে যে মানে এই ঘেসের কারণে সারাক্ষণ বসে থাকেন, সেই জন্য মাসেলগুলো গ্যাপ হয় না। আচ্ছা আচ্ছা, কাজ করেন এরকম বলছিল। আচ্ছা, তারপরে বেশি দিন নেই, আমি চলে যাবো, সোজাসুজি এখানে চলে আসি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে আপনি নিজে? হ্যাঁ, আমি নিজে সবকিছু আমাকে। যদি কোনো কারণে আপনি কোলাপস করেন বা আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যান বা আপনি আর কাজ করতে পারেন না, তখন আপনার পরিবারের কি হবে? এই যে একটা দুশ্চিন্তা সবসময় কাজ করে না মনে। হ্যাঁ অবশ্যই, মনে হচ্ছে না যে আমি কি একটা সময় যে এখন হয়তো একটু বসে কাজ করছি বাট এটা আরো খারাপের দিকে যাচ্ছে, এমন যদি হয় যে আমি পঙ্গু হয়ে গেলাম তখন কি হবে? ডক্টররাও কিছু বলছেন না ঠিক মতো বা সুনির্দিষ্টভাবে চিকিৎসা হচ্ছেন না, সো কি করা উচিত এই যে একটা দোদুল্যমান অবস্থা? সো ডক্টর শফিউল্লাহ প্রধান, জি জি, যখন আপনার সাথে কিছুক্ষণ আগে আমার দেখা হলো, আপনি বললেন যে আপনার ভিডিও আমি দেখেছি, দীর্ঘদিন দেখেছি, অনেক ফলো করেছি, আজকে আপনার সাথে আমার দেখা হলো, তো এই ভিডিও দেখাটা কতদিন থেকে? অনেকদিন ধরে, মানে 2 বছর প্রায়, আর 3 বছর হবে, করোনাকালীন থেকে মানে অনেক ইউটিউব, তারপর অনেক ওয়েবসাইট মানে গাড়াগাড়ি করার পর স্যারের ভিডিও পেয়েছি, স্যারের ভিডিওগুলো অনেক দিন ধরে ফলো করছি, অনেক মানে
ফিজিওথেরাপি, অনেক ব্যায়াম, একটাই ইচ্ছা যে আসলে সঠিক চিকিৎসাটা কি, কিভাবে সুস্থ হওয়া যায়। জি জি জি। এবং সেই এক বুক আশা নিয়ে আজকে এই দুই বছর পর আপনি আসতে সক্ষম হলেন। জি জি। কি আশা করছেন এই ডিপিআরসি থেকে? আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই আশা করতেছি অবশ্য অতি শীঘ্রই দ্রুত ভালো হয়ে আবার ব্যাক করতে পারবো সৌদি আরব। ওকে, আল্লাহ চাহেন তো আপনার ইচ্ছা যাতে পূর্ণ হয়। দর্শক, আজকে সেকেন্ড ডে, গতকালকে এসে উনি ভর্তি হয়েছেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে, ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। স্যারের সেই ম্যাজিক্যাল অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা সম্পূর্ণ অপারেশন বিহীন ট্রিটমেন্ট, এবং রোগীরা সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমার এই ভাইটি প্রচণ্ড ব্যাক পেইন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে। ওনার ডায়াগনোসিসে ওনার এমআরআই রিপোর্টে ছিল পিএলআইডি ওনার, এবং ডিস্ক প্রোলাপস আছে। সো অপারেশন বিহীনভাবে আমার এই ভাইটি আল্লাহ চাইতে সম্পূর্ণ সুস্থে আবার আপনাদের সামনে আসবেন। সেদিন হয়তো এত দুশ্চিন্তা ওনার মুখে থাকবে না, সম্পূর্ণ হাসি মুখে স্বাভাবিকভাবে উনি বলবেন আমি আজকে সুস্থ আছি। অপেক্ষা থাকুন, দেখতে থাকুন আমার ভাইটির কি হয়। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।